ভারত নিজ দেশেই তৈরি এয়ারক্রাফট ক্যারিয়ার বা বিমানবাহী রণতরীর কমিশন ঘটিয়ে ইতিহাস সৃষ্টি করেছে। বলা যায় পারমাণবিক শক্তি অর্জনের পরে এটাই ছিল ভারতের ইতিহাসে সবথেকে বড় অর্জন, যার কারণে নতুন এই জাহাজ আইএনএস বিক্রান্তকে নিয়ে চলছে ব্যাপক উচ্ছ্বাস। ভারত এই জাহাজটিকে তাদের নিজেদের প্রযুক্তির পাশাপাশি রাশিয়া, আমেরিকা, ইসরায়েল এবং ইতালির প্রযুক্তির কম্বিনেশনে করেছে, যা আগে কোনো দেশ করেনি। ভারতের নতুন এই জাহাজটির ক্ষমতা কত, যুদ্ধ বা অভিযানে এটা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং এটা তৈরিতে কতটা জটিল কাজ ছিল তা জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিয়মিত এরকম সামরিক বিশ্লেষণমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশাপাশি এই ভিডিওগুলি ফেসবুকেও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিন। ভারতের এই নতুন জাহাজটি বর্ণনায় যাওয়ার আগে এরকম জাহাজ কোন কোন দেশ তৈরি করতে পারে সে প্রসঙ্গে আসি। বর্তমান বিশ্বে এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরির প্রযুক্তিতে আমেরিকা ধরাছোঁয়ার বাইরে বলা যায়, কেননা বিশ্বের অর্ধেকের বেশি এরকম জাহাজ তাদের কাছে। আমেরিকা থেকে অনেক পিছিয়ে আছে চীন। রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, স্পেন, ইতালি এবং জাপান এ ধরনের জাহাজ নিজ দেশেই তৈরি করেছে। এখন এই তালিকায় যুক্ত হল ভারত। এর আগে ভারত রাশিয়ার তৈরি আইএনএস বিক্রমাদিত্য ক্যারিয়ারটি ব্যবহার করে আসছে। নতুন এই জাহাজটি তৈরি করতে 23,000 কোটি ভারতীয় মুদ্রা ব্যয় করতে হয়েছে। জাহাজটিকে ভারতে তৈরি করা হলেও এর কিছু প্রযুক্তি অন্যান্য দেশ থেকে নেওয়া, যেমন জাহাজটির ইঞ্জিন হিসেবে আছে আমেরিকার তৈরি দুটি গ্যাস টারবাইন ইঞ্জিন, আর প্রধান রাডারগুলোতে ইসরায়েল এবং ইতালির প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে সেটা ইসরায়েল এবং ভারতের জয়েন্ট ভেঞ্চারে তৈরি। জাহাজটিতে যে যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার ব্যবহার করা হবে সেগুলো রাশিয়া তৈরি, পাশাপাশি আমেরিকার তৈরি কয়েকটি হেলিকপ্টারও থাকবে। বিক্রান্তে ব্যবহৃত তারগুলো ভারতের কোচি থেকে কাশী পর্যন্ত প্রসারিত হতে পারে, অর্থাৎ 2,000 কিলোমিটারের উপরে দীর্ঘ তার ব্যবহার করা হয়েছে এতেই। আইএনএস বিক্রান্ত দুটি ফুটবল মাঠের মতোই বড়। এটি যে বিদ্যুৎ উৎপাদন করতে পারে তা 5,000 ঘরকে আলোকিত করতে পারে। ভারতের জন্য আইএনএস বিক্রান্তের কমিশনিং অত্যন্ত গর্বের বিষয়। আইএনএস বিক্রান্তের দৈর্ঘ্য 262 মিটার, অর্থাৎ 80 তলা একটি বাড়িকে যদি আড়াআড়িভাবে শুয়ে রাখা হয় তাহলে তার সমান হবে। জাহাজটি 62 মিটার চওড়া এবং 59 মিটার উঁচু। আইএনএস বিক্রান্তে 1,700 বেশি সেনা এবং কর্মকর্তা থাকার ব্যবস্থা রয়েছে। সব মিলিয়ে 14টি ডেক রয়েছে এই জাহাজে, আর রয়েছে 2,300টি কামরা। নারী কর্মকর্তাদের জন্যও আলাদা করে থাকার ব্যবস্থা রয়েছে এই বিশালাকার রণতরীতে। উচ্চ গতির জন্যও আলাদা নজর কাছে বিক্রান্ত। এই যুদ্ধজাহাজের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 28 নটিক্যাল মাইল বা 52 কিলোমিটার। বিশ্বের সব থেকে শক্তিশালী যুদ্ধজাহাজের গতিবেগের থেকে ঘন্টায় ঠিক 7 নটিক্যাল মাইল কম। বারবার জ্বালানি ভরারও দরকার নেই বিক্রান্তে। একবার জ্বালানি ভরলেই অতিক্রম করতে পারবে 7,500 নটিক্যাল মাইল, অর্থাৎ একবারে জ্বালানিতে ভারতের নৌসীমা ধরে দুবার অনায়াসে যাওয়া আসা করা যাবে। উন্নত মানের ইস্পাত দিয়ে তৈরি করা হচ্ছে বিক্রান্তকে। এই যুদ্ধজাহাজ তৈরিতে যে ইস্পাত ব্যবহার করা হয়েছে তাতে অন্তত 3টি আইফেল টাওয়ার তৈরি করে ফেলা যাবে। জাহাজের উপরিভাগে বিমান উড্ডয়নের জন্য যে রানওয়ে আছে তার দৈর্ঘ্য 90 মিটারের বেশি। এর ফলে তেজাসের মতো যুদ্ধ বিমানও অনায়াসে ওঠানামা করতে পারবে এই বিমানবাহী যুদ্ধজাহাজ থেকে। যদিও মিগ-29K যুদ্ধ বিমানগুলোই এই জাহাজের প্রধান শক্তি। মোট 26টি মিগ-29 বহন করতে পারবে জাহাজটি, সাথে রাশিয়ার তৈরি 4টি কামোভ-কার-31 বহন করতে পারবে এটি, অথবা 2টি ভারতীয় হাল ধ্রুব কিংবা 4টি আমেরিকান সিহক হেলিকপ্টার বহন করতে পারবে।
মোট 30টি যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার একসঙ্গে থাকতে পারবে এই যুদ্ধজাহাজ থেকে। 45,000 টনের এই যুদ্ধজাহাজ তৈরিতে মোট খরচ হয়েছে 23,000 কোটি রুপি। 2013 সালে বিক্রান্তকে তৈরি কাজ শুরু করা হয়। নির্মাণ কাজ শেষ হওয়ার পর পরীক্ষা নিরীক্ষার জন্য 2021 সালের 4 আগস্ট এই যুদ্ধজাহাজ প্রথম পানিতে নামে। এরপর আরও 3 বার পানিতে নামিয়ে পরীক্ষা চলে এই জাহাজের উপর। সেসব পরীক্ষাতেই সফলভাবে নিজেদের দক্ষতা প্রমাণ ফেলেছিল বিক্রান্ত। এদিকে সোভিয়েত কৌশল অনুযায়ী জাহাজটিতেও নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা আছে, অর্থাৎ এটা শত্রু যুদ্ধ বিমান কিংবা মিসাইলকে ঠেকাতে পারে। পশ্চিমা এয়ারক্রাফ্ট ক্যারিয়ারে এরকমটা রাখা হয় না। এর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে 32 সেল ভার্টিক্যাল লঞ্চ সিস্টেম আছে, যেটায় আছে বারাক 8 মিসাইল। এই মিসাইলগুলো ভারত এবং ইসরায়েল যৌথভাবে তৈরি করেছে। মিসাইলগুলো 0.5 কিলোমিটার থেকে শুরু করে 100 কিলোমিটারের মধ্যে থাকা শত্রু মিসাইল বা যুদ্ধ বিমানকে ধ্বংস করতে পারবে। বিক্রান্ত হাতে এলে এই প্রথম দুটি বিমানবাহী যুদ্ধজাহাজের নিয়ন্ত্রণ পাবে ভারতীয় নৌসেনা। অন্যটি হল 2014 সাল থেকে কেনা আইএনএস বিক্রমাদিত্য। সুতরাং বিক্রান্ত হাতে আসায় শক্তিশালী হল ভারতীয় নৌবহর। কয়েক বছর ধরে চীনের সঙ্গে ভারতের রাজনৈতিক সম্পর্কের অবনতি হয়েছে। লাদাখে বারবার সংঘাতে জড়িয়েছে ভারত এবং চীনের সেনারা। ভারতের প্রতিরক্ষা মহলের দাবি, সমুদ্রপথে যদি চীন কখনো ভারতকে আক্রমণের চেষ্টা করে তবে তা ঠেকাতে ভারতের ব্রহ্মাস্ত্র হতে পারে এই বিক্রান্ত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ নৌবাহিনীর তৈরি করা বিমানবাহী যুদ্ধজাহাজ হারকিউলিস 50-এর দশকে কিনেছিল ভারত। এটি ছিল ভারতের হাতে আসা প্রথম বিমানবাহী রণতরী। তখন এর নাম বদলে রাখা হয় আইএনএস বিক্রান্ত। 1971 সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে উজ্জ্বল ভূমিকা ছিল ভারতীয় নৌসেনার সেই বিক্রান্তের। প্রায় 4 দশক কাজ করার পরে 90-এর দশকের শেষ পর্বে বিক্রান্ত অবসর নেয়, ভেঙে ফেলা হয় জাহাজটি। সেই পুরনো বিক্রান্তের স্মৃতিতেই প্রথম ভারতীয় বিমানবাহী যুদ্ধজাহাজটির নামও দেওয়া হয়েছে বিক্রান্ত। পুরনো বিক্রান্তের লোহাও নতুন বিক্রান্তে ব্যবহার করা হয়েছে। প্রিয় দর্শক, বর্তমান প্রেক্ষাপটে এই জাহাজটি ভারতের সামরিক বাহিনীর জন্য কি ভূমিকা রাখতে পারে, আপনার মতামত কমেন্টে জানান। ভারতের সামরিক বাহিনীর উপর আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এছাড়াও প্রতিদিনের ঘটনাবলীর আপডেট পেতে আমাদের গল্প বা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।